রাজ ও শুভশ্রীর ঘরে এখন আলো করে রয়েছে ইউভান। ছেলেকে নিয়ে নিত্যদিন নিজের মতন করে ব্যস্ত বাবা মা। টলিউডের তরফ পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর সদ্যজাত ইউভান আপাতত অনবরত উপহার পেয়ে চলেছে। অভিনেত্রী মিমি চক্রবর্তীর তরফে উল্লেখ, রাজ শুভশ্রীর সন্তান হওয়ার পরও তিনি দম্পতিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর এবার খোদ মিমির থেকে ইউভানের জন্য এলো একরাশ উপহার। উপহারে যেমন রয়েছে বেবি কিট, তেমনই রয়েছে টেডি বিয়ার। আর সেই উপহার পেয়ে শুভশ্রী ইউভানের তরফ থেকে মিমিকে ধন্যবাদ জানিয়েছেন। শুভশ্রী ইনস্টাগ্রাম স্ট্যাটাসে মিমির পাঠানো উপহার ছবি দিয়ে লিখেছেন, ইউভান বলছে খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ মিমি। উল্লেখ, রাজ মিমি ও শুভশ্রীর মধ্যে সম্পর্কের কথা টলিউডে সবাই জানে। রাজের সঙ্গে মিমির সম্পর্ক যখন চলছিল ভালো মতো, শুভশ্রীর সঙ্গে ধীরে ধীরে রাজের ঘনিষ্ঠতা বেড়ে যায়। তখন তারপর দুই অভিনেত্রীর মধ্যে তিক্ততা বাড়ে। এরপর সমস্ত তিক্ততা ঝরে রাজ শুভশ্রীর বিয়ে হতেই মিমির সঙ্গে শুভশ্রীর সম্পর্ক মজবুত হয়। আর তারপরই মিমির তরফে আসে ইউভানের জন্য শুভেচ্ছা বার্তা ও উপহার।